আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আজ সারা বিশ্ব বাইবেলকে খ্রিস্টানদের ধর্মপুস্তক বলে জানে। এখনো পর্যন্ত সব থেকে বেশি বিক্রি হওয়ার জন্য বাইবেলের নাম গিনিস পুস্তকে স্থান পেয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্য হলো বাইবেল। বাইবেল কোনো অর্ডিনারি বুক নয় বা কোনো গল্পের বই নয়। দ্বিতীয় তিমোথিও 3:16 এরকম লেখা আছে, শাস্ত্রের প্রত্যেক কথা ঈশ্বরের মাধ্যমে এসেছে এবং সেগুলি শিক্ষার, চেতনার, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধে শাসনের জন্য উপকারী। বাইবেল যে কোনো মানুষের জীবনে চলার পথে আলো দেখায়, দুঃখের সময় সান্ত্বনা দেয়, সংকটের সময় উদ্ধারের পথ দেখায়, ঈশ্বরকে চেনায়, প্রভু যীশুকে জানায়, মানব জীবনে পাপের ক্ষমা দেয় এবং পাপের বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে এবং ঈশ্বরের সন্তান হওয়ার জন্য অধিকার দেয় ও ঈশ্বরের সাথে অনন্তকালের সম্পর্ক তৈরি করে এবং তার সাথে সাথে অনন্ত জীবনও দান করে। আজ আমরা আলোচনা করব বাইবেল থেকে 12টি শিক্ষা সম্পর্কে যা আপনার জীবনকে পরিবর্তন করবে। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আসুন জেনে নেওয়া যাক সেই শিক্ষাগুলি কি কি যা আমরা বাইবেল থেকে পাই এবং যা আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম। নাম্বার 1, বাইবেল আমাদের শিক্ষা দেয় ঈশ্বর যেন সর্বদা আমাদের হৃদয়ে প্রথম স্থান পায়। যাত্রাপুস্তক 20:3 এরকম লেখা আছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। এই বাক্যটি আমরা সকলেই জানি 10 আজ্ঞার প্রথম আজ্ঞা হিসেবে, একমাত্র সদাপ্রভু ছাড়া আর কিছুই যেন ঈশ্বরের জায়গায় স্থান না পায়। আজকের এই জগতে ঈশ্বর হলো টাকা। টাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে, টাকা টাকা করে মানুষ ঈশ্বরকে জলাঞ্জলিও দিয়ে দেয়। উদাহরণস্বরূপ দেখা যায় টাকা উপার্জন করতে গিয়ে মানুষ মণ্ডলিতে যেতে এবং সহভাগিতা করতেও ভুলে যায়। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কি অর্থ উপার্জন করব না, তবে আমাদের জীবন চলবে কিভাবে? অবশ্যই আপনাকে উপার্জন করতে হবে, কারণ পৌল বলেছেন 2 থিসলনিকীয় 3:10, যে পরিশ্রম করে না সে খাওয়ার যোগ্য নয়। এছাড়াও আরও বাক্য বলে যে আপনার ধন যেখানে আপনার মনও সেখানে। মথি 6:21 আমরা দেখতে পাই, অর্থাৎ বাক্য এখানে স্পষ্ট বলছে ধনকে বেশি প্রাধান্য না দিয়ে সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দিই। মনে রাখবেন, একজন প্রকৃত বিশ্বাসীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল প্রভু যীশু। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে মহামূল্যবান সম্পর্ক হিসাবে বিবেচনা করুন। বাক্য বলে মাতার গর্ভে যাওয়ার পূর্বে ঈশ্বর আপনাকে জানেন, যা জেরেমিয় 1:5 লেখা আছে, তোমাকে গর্ভে গঠন করার আগে আমি তোমাকে মনোনীত করেছি। তিনি আরও বলেছেন, তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না, তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়িবে না, আগুনের শিখা তোমার ক্ষতি করবে না, যা আমরা যিশায়া 43:2 পড়লে জানতে পারি। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদের সঙ্গে, যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সঙ্গে আছেন। হতে পারে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজের লোকরা আপনার পাশে নেই, কিন্তু মনে রাখবেন সর্বদা ঈশ্বর সর্বপরিস্থিতিতে সবসময় তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। তিনি কোনো দিন আমাদের ছাড়িবেন না, ত্যাগ করিবেন না। কেন ঈশ্বর আমাদের ছাড়বেন না, কেন তিনি আমাদের ত্যাগ করবেন না? কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হলো সব থেকে আলাদা, সব থেকে ইউনিক এবং সব থেকে মূল্যবান। নাম্বার 3, ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের ভয়কে দূর করেন। 1 পিতর 5:7 এরকম লেখা আছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এই বাক্যটি পড়ার পরে আপনি যখনই যে কোনো বিষয়ে
চিন্তা বা ভয় বা ভাবনা অনুভব করবেন, সেই সময় আপনি সেই সমস্ত কিছুকে ঈশ্বরের কাছে সমর্পণ করার চেষ্টা করুন। এটা হতে পারে খুব সহজ কাজ নয়, তবুও মনে রাখবেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ও তিনি আমাদের জন্য চিন্তাও করেন। তারই একমাত্র ক্ষমতা আছে আপনার চিন্তা ও ভয়কে তার শান্তি দিয়ে ঢেকে দেওয়ার জন্য। চার নম্বর পয়েন্ট, আমাদের সময় দক্ষতা ও ধন দিয়ে অন্যের জন্য আশীর্বাদের মাধ্যম হতে হবে। ইব্রীয় ১৩ অধ্যায় ১৬ পদ এইভাবে লেখা আছে, আর উপকার ও সহভাগিতার কাজ ভুলে যেও না, কারণ সেই ধরনের বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন বিনিময়ে কি পাব তা না ভেবে অন্যকে দেওয়ার জন্য এবং উদার হয়ে বাঁচার জন্য। হয়তো হতে পারে আপনি কারোর জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছেন, কারো সমস্যায় আপনি পাশে দাঁড়িয়ে অর্থ দিয়ে সাহায্য করছেন, বা কাউকে ঈশ্বরের বাক্য দিয়ে আত্মিক দিক থেকে উন্নতি করছেন। এটা প্রমাণ দেয় আপনি অন্যের জন্য স্যাক্রিফাইস করছেন। এটা ইব্রীয় ১৩ অধ্যায় ১৬ পদ বলছে। আপনার এই ত্যাগের দ্বারা ঈশ্বর খুশি হচ্ছেন। আর আমরা সবাই জানি কোনো কিছুর দ্বারা যখন আমরা ঈশ্বরকে খুশি করি তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। নাম্বার ৫, বাইবেল আমাদের শিক্ষা দেয় সুসমাচারের সাক্ষী হয়ে বাঁচতে। মথি ৫ অধ্যায় ১৬ পদে এরকম লেখা আছে, সেইভাবে তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। এর অর্থ হল আপনি আপনার বিশ্বাসের সাথে ভীত করে সাহসের সঙ্গে বাঁচুন, সর্বদাই প্রস্তুত থাকুন আপনার জীবনের আশীর্বাদকে অন্যের সামনে তুলে ধরতে, যার মাধ্যমে অন্যরাও যেন আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেমকে অনুভব করতে পারে। এটাই সবচেয়ে ভালো ও সহজ উপায় যার দ্বারা সুসমাচারকে আপনি অন্যের কাছে তুলে ধরতে পারবেন। একটি বিশ্বাসী জীবন অন্যকে ঈশ্বরের সম্মুখে নিয়ে আসার জন্য পথ দেখায় ও যার দ্বারা সে উপলব্ধি করতে পারে ঈশ্বরের আনন্দ, প্রেম, দয়া, শান্তি ও পরিত্রাণ, যা একজন প্রকৃত খ্রিস্টের অনুগামী অনুভব করতে পারে। ৬ নম্বর পয়েন্ট, যে কোনো কিছুই করুন এমনভাবে করুন যেন আপনি ঈশ্বরের জন্যই করছেন, এমন মনে করে করুন। ঈশ্বরের বাক্য এইভাবে লেখা আছে, যা কিছু করো প্রাণ দিয়ে কাজ করো, প্রভুর কাজ হিসাবে করো, লোকের হিসাবে নয়, যা আমরা কলসীয় ৩ অধ্যায় ২৩ পদে দেখতে পাই। মনে করুন আপনার বাড়িতে কেউ একজন এসেছে, তাকে এমনভাবে ট্রিট করুন যদি প্রভু যীশু আপনার বাড়িতে আসে তাকে যেমনভাবে ট্রিট করবেন ঠিক তেমনভাবেই করুন। অনেক সময় দেখা গিয়েছে বাড়িতে বৃদ্ধ বাবা মা অসুস্থ আছে, তাদের দেখার কেউ নেই, আপনি তাদের এমনভাবে সেবা করুন যেন আপনি যিশুর জন্যই করছেন। হতে পারে কারোর ইমিডিয়েটলি সাহায্যের প্রয়োজন, তাকে সাহায্য করুন। হতে পারে কেউ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। যদি আমরা সমস্ত কিছুকে সর্বশ্রেষ্ঠ দিয়ে করতে চেষ্টা করি, তা হতে পারে আমাদের কাজের দ্বারা, আমাদের সেবার দ্বারা, আমাদের দেওয়ার দ্বারা, তবেই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন অতিবাহিত করতে পারব। নাম্বার ৭, বাইবেল আমাদের শিক্ষা দেয় ঈশ্বরের সাথে জুড়ে থাকুন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। যোহন ১৫ অধ্যায় ৭ পদে এরকম লেখা আছে, যদি তোমরা আমার মধ্যে থাকো এবং আমার কথাগুলি যদি তোমাদের মধ্যে থাকে তবে তোমাদের যা ইচ্ছা চাও এবং আমি তোমাদের জন্য তাই করব। এবং গীতসংহিতা ৯১ অধ্যায় ১৪ পদে এরকম লেখা আছে, সে আমার প্রতি অনুরাগী, তার জন্য আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার প্রতি অনুগত। যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান তখনও আপনি ঈশ্বরের সাথেই থাকুন, তার প্রতি প্রেম প্রদর্শন করুন। যখন আমরা এটা করি তখন তিনি তার স্বর্গীয় প্রেম ও শান্তিকে আমাদের প্রতি বর্ষান, যা অনন্তকাল ধরে আমাদের সঙ্গে থাকে। এই প্রতিজ্ঞাটি শুধুমাত্র তাদের জন্য যারা বিশ্বাস সহকারে প্রভু যীশুর নামেই ডাকে। ৮ নম্বর পয়েন্ট, আমরা যেন আমাদের জীবনের কঠিন পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষ না দিই। ইয়োব ১ অধ্যায় ২২ পদে এইভাবে লেখা আছে, এই সমস্ত বিষয়ে ইয়োব কোনো পাপ করলেন না, না তিনি বোকার মতো ঈশ্বরকে দোষী করলেন। ইয়োব তার জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, সে ঈশ্বরকে প্রশ্ন করার জন্য যোগ্য ছিল, সে প্রশ্ন করতে পারত, কিন্তু সে একবারের জন্যও প্রশ্ন করেনি।
সে কঠিন পরিস্থিতিতে থেকেও ঈশ্বরকে প্রশ্ন করেনি, বদনামও করেনি এবং নিন্দাও করেনি, তার জীবনে পাপও করেনি, এমনকি ঈশ্বরকে ছেড়েও দেয়নি। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে আমরাও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। তা অবশ্যই ইয়োবের মতো নয়, তবুও যখন সমস্যা আসে তখন আমরা ঈশ্বরকে কোনোভাবে দোষারোপ না করি, বদনামও না করি ও নিন্দাও না করি। নাম্বার 9, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করতে হবে। মথি 6:33 পদে এরকম লেখা আছে, তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করো, তাহলে এইসব জিনিসও তোমাদের দেওয়া হবে। যখন আমরা সর্বপ্রথমে সব কিছুর আগে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করি, সেটা প্রমাণ দেয় আমরা বিশ্বাস করি সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর। এই পদক্ষেপ নেওয়ার জন্য ঈশ্বর কী করেন? তিনি আমাদের কখনো ভুলে যান না, বরং স্বর্গের দ্বার খুলে আমাদের জন্য আশীর্বাদের বর্ষা নামান। 10 নম্বর পয়েন্ট, প্রভুতে সর্বদাই আনন্দ করুন, প্রার্থনা করুন এবং সব বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। ঈশ্বরের বাক্য এইভাবে লেখা আছে, সব দিন আনন্দ করুন, সব দিন প্রার্থনা করুন, সব বিষয়ে ধন্যবাদ করুন, কারণ খ্রিস্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা। যা আমরা 1 থেসালোনিকীয় 5:16-18 পদ পড়লে জানতে পারি। এই বাক্যটি ঈশ্বর সাধু পৌলের দ্বারা সমস্ত বিশ্বাসীদের আজ্ঞা দিয়েছিলেন, আমাদের সর্বদাই আত্মার সহিত বাঁচতে হবে, ঈশ্বরকে আরাধনা করতে হবে, এটাই আমাদের ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করবে। 11 নম্বর পয়েন্ট, দশমাংশ দিন। দ্বিতীয় করিন্থীয় 9:7 পদে এরকম লেখা আছে, প্রত্যেকে নিজের মনে যেরকম পরিকল্পনা করেছে সেইভাবে দান করুক, মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান না দিক, কারণ খুশি মনে যে দান করে ঈশ্বর তাকে ভালোবাসেন। সেই সাথে মালাখি 3:10 পদে লেখা আছে, তোমরা তোমাদের সব দশমাংশ ভাণ্ডারে আনো, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমি আকাশের সব জানলা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কি না। বাক্য আমাদের স্পষ্টভাবে আজ্ঞা দেয় দশমাংশ দেওয়ার বিষয়ে। আপনার উপার্জনের 10% আপনি অবশ্যই দশমাংশ রূপে ঈশ্বরকে দিন। কোথায় দেবেন? আপনার দশমাংশ দিন মণ্ডলীতে অথবা যে আপনাকে আত্মিক উন্নতিতে সাহায্য করছে তাকে, অথবা গরিব, অনাথ, বিদেশি অথবা অসহায় মানুষদের। কিন্তু অবশ্যই দিন, আমরা এই আজ্ঞাকে কোনো মতে উপেক্ষা করতে পারি না। মনে রাখবেন, দেওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি। 12 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে সুরক্ষিত রাখুন। ইপিসীয় 6:13 পদ এইভাবে বলে, তাই ঈশ্বরের সম্পূর্ণ রণসজ্জা পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পূর্ণ করে স্থির থাকতে পারো। আরও বাক্য বলে, সুযোগ কিনে আনলাও কারণ একাল মন্দ, যা আমরা ইপিসীয় 5:16 পদে দেখতে পাই। প্রশ্ন হল, আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? তা হল একমাত্র ঈশ্বরের বাক্য দ্বারা। প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, মনন করুন, পারলে প্রতিদিন একটা করে ঈশ্বরের বাক্যকে মুখস্থ করুন, ওই বাক্যটা সারাদিন মনে মনে বলতে থাকুন। এর দ্বারা আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন বাইরের মন্দতা ও অশুচিতা থেকে। গীতসংহিতা 119:105 পদে এইভাবে লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখলাম বাইবেল থেকে 12টা শিক্ষা, যা আমাদের জীবন পরিবর্তন করতে পারে। বাইবেল শেখায়, 1 নম্বর পয়েন্ট, ঈশ্বর যেন সর্বদা আমাদের হৃদয়ে প্রথম স্থান পায়। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে মহামূল্যবান সম্পর্ক হিসেবে বিবেচনা করুন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের ভয়কে দূর করেন। 4 নম্বর পয়েন্ট, আমাদের সময়, দক্ষতা ও অর্থ দিয়ে অন্যের জন্য আশীর্বাদের মাধ্যম হতে হবে। 5 নম্বর পয়েন্ট, বাইবেল আমাদের শেখায় সুসমাচারের সাক্ষী হয়ে বাঁচতে।
নাম্বার 6, বাইবেল আমাদের শেখায় যে কোনো কিছুই করুন না কেন এমনভাবে করুন যেন আপনি ঈশ্বরের জন্য করছেন মনে করে করুন। নাম্বার 7, ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকুন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। নাম্বার 8, আমরা যেন আমাদের জীবনের কঠিন পরিস্থিতির জন্য কখনোই ঈশ্বরকে দোষ না দিই। নাম্বার 9, ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করতে হবে। নাম্বার 10, প্রভুতে সর্বদা আনন্দ করুন, প্রার্থনা করুন ও সর্ব বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। নাম্বার 11, বাইবেল আমাদের শেখায় দশমাংশ দিন। নাম্বার 12, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে সুরক্ষিত রাখুন। এই ভিডিওটা যদি একটু আপনার সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। জয় যিশু।